শ্রমিককে মারধরের প্রতিবাদে কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। সকাল থেকে কক্সবাজার সহ দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি, কক্সবাজার থেকেও ছেড়ে আসেনি কোনো বাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় কেউ কেউ কর্মস্থলে পৌঁছান পায়ে হেঁটে। জানা যায়, বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কষাইপাড়ায় ইগল পরিবহনের চালককে মারধর করা হয়। শ্রমিকদের দাবি, চাঁদাবাজির প্রতিবাদ করায় পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মুসা অবৈধ শ্রমিক দিয়ে প্রকৃত শ্রমিকদের উপর হামলা করেছে। এদিকে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ইজি বাইক চালকদের দ্বন্দ্বের জেরে মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক ও মটর শ্রমিক ইউনিয়ন। এতে রাস্তায় বের হয়ে বিপাকে পড়েন যাত্রীরা। আমরা কি দেশের নাগরিক নয়? আমরা ড্রাইভাররা শ্রমিকরা কি দেশের, আমরা কোন শ্রেণীর নাগরিক? আমাদের উপর কেন অন্যায় বল প্রয়োগ করা হবে? আমি তো জানতাম না, এরকম জানলে তো আমি বাইরে হইতাম।